এবং নিয়মিত আমরা মুখোমুখি হই। আমরা স্যারের কাছ থেকে যে ব্যাখ্যাগুলো পাই, স্যার প্রফেসর ডক্টর বাসু, তারই অনুষ্ঠান এবং তারই কথা শোনার জন্যই আমরা এই সময় ওয়েট করি রেগুলারলি, এটা আমাদের একটা অভ্যেসে পরিণত। তো স্যারের যে কথাগুলো আমরা পাই, স্যার লজিক ছাড়া কোনো কথা বলেন না এবং কোথাও একটা তথ্য ছাড়া কোনো কথা বলেন না, এটা এটা আমরা এতদিনে জেনে গেছি। তো একটা নামজাদা ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠানে সিনিয়র ফ্যাকাল্টি মেম্বার তিনি কম্পিউটার সায়েন্সের, অর্থাৎ একজন অধ্যাপক মানুষ তিনি, সেখানে স্টুডেন্টদের কীভাবে তিনি টিচ করছেন অর্থাৎ শেখাচ্ছেন, সেই শেখানোর জায়গাটা একজন স্টুডেন্টের বোধগম্যতার ক্ষেত্রে ভীষণভাবে কাজে দেয়। আমাদের উপরি পাওনা এটা ভীষণ রকমের প্লাস পয়েন্ট, কারণ এই কম্বিনেশনটা তো খুবই রেয়ার যে একজন কম্পিউটার সায়েন্সের সিনিয়র ফ্যাকাল্টি মেম্বার তিনি আবার অ্যাস্ট্রোলজিও করছেন এবং সাকসেসফুলি করছেন। তো সেটা একটা আমাদের কাছে পাওনা এটাই যে স্টুডেন্টদের ঠিক যেভাবে একেবারে খুব সহজ সরলভাবে এবং কোথাও একটা প্রয়োজনে অডিও ভিজুয়ালের মাধ্যমে, প্রয়োজনে বোর্ডওয়ার্কের মাধ্যমে তিনি যখন বোঝান, সেটা স্টুডেন্টদের ক্ষেত্রেও বুঝতে ভীষণ রকমের সুবিধা হয়। আমাদের এই অনুষ্ঠানে আমরা আমার আপনার মতো সাধারণ মানুষরা তাদের ক্ষেত্রেও বোঝার ক্ষেত্রে ভীষণ রকমের সুবিধা হয়, কখনো বোর্ডওয়ার্ক পাই, কখনো অ্যানালিসিস পাই ডকুমেন্টসের সাথে, আবার আজও তেমন কিছু সুযোগটা আছে। খুব একটা ইম্পর্টেন্ট বিষয় যেটা আমরা প্রিভিয়াসলি একটা এপিসোডে শুরু করেছিলাম, সময়ভাবে থামতে হয়েছিল, সেটারই কোথাও একটা কন্টিনিউয়েশন, কিন্তু আরও নতুনতর তথ্য কিছু সংযোজন এক্ষেত্রে ডেফিনেটলি স্যার করবেন, সেই আশা নিয়ে চলুন স্যারের কাছে চলে যাই। তিনি প্রস্তুত, আমরাও প্রস্তুত আশা রাখি, কাজেই সকলে মিলে ওয়েলকাম করি আমাদের প্রিয় স্যারকে প্রফেসর ডক্টর বাসু আমাদের সকলের মাঝে আরও একবার। ওয়েলকাম স্যার। থ্যাংক ইউ। অ্যাস্ট্রোলজি বা অ্যাস্ট্রোনমিটাকে আমরা অনেক সময় বলি সূক্ষ্ম বিজ্ঞান, খুব সূক্ষ্ম চিন্তাভাবনার মধ্যে দিয়ে আমরা অ্যাকচুয়ালি ইমপ্লিকেশনসগুলো জানতে পারি। গত একটি এপিসোডে আমি ব্যাখ্যা করা শুরু করেছিলাম যে মেষ রাশি থেকেই আমাদের উৎপত্তি কিভাবে হয়, মেষ রাশিকে আমরা থেকে আমরা মেনলি অ্যাস্ট্রোলজিক্যাল যে ইয়ার শুরু হয় সেক্ষেত্রে মেষ রাশির ভূমিকা কতটা এবং মেষ রাশিকে আমরা এক নম্বর রাশি ধরে থাকি, এর বিভিন্ন কারণগুলো বলতে গিয়ে ইকুইনক্স নিয়ে আলোচনা করেছিলাম, যেটা অ্যাস্ট্রোনমির আলোতে আমরা আলোচনা করেছিলাম। ইকুইনক্স বলতে গিয়ে বলেছিলাম যে মেনলি আমরা যেটা জানি যে সূর্য পৃথিবী তো একটু আমাদের পশ্চিমে হেলো ঠেলে থাকে, একটু টিল্ট থাকে, এক্স্যাক্টলি পুরোপুরি নর্থ নয়, নর্থ থেকে আমরা একটু পশ্চিমের দিকে 23.5 ডিগ্রি হেলে থাকে, টিল্ট থাকে পৃথিবী। তো সেই কারণে আমরা দুটো প্লেন পাই, একটাকে আমরা বলি সেলেস্টিয়াল প্লেন আর একটাকে বলি আমরা এলিপটিক্যাল প্লেন। তো এলিপটিক্যাল প্লেন যখন পৃথিবীর এলিপটিক্যাল প্লেন আর সূর্যের এলিপটিক্যাল প্লেন যখন একই সঙ্গে ইকুয়াল থাকে, সেটা মাত্র বছরে দুটো দিন, এটাকে আমরা বলি বসন্তের শুরু এবং শরতের শুরু। এবং বসন্তের শুরু মানে নতুন করে জীবনের শুরু হয়, আপনারা জানেন নতুন করে আমাদের চাষিরা তাদের ক্ষেতে নতুন শস্য ফলানোর মুখ দেখতে পায় এবং সমস্ত ফুল ফলে পুরো আমাদের চারদিক পরিবেশ খুব মানে একটা মনোরম পরিবেশ হয়ে ওঠে, এটাকে জীবনের একটা নতুন বছরের নতুন দিন আমরা বলতে পারি সেটাই। এবং বহু বছর আগে ব্যাবিলিয়ন ইতিহাস যদি পড়া যায় তো সেই ক্যালেন্ডার অনুযায়ী অ্যাস্ট্রোলজিক্যাল ইয়ার বলতে আমরা কিন্তু ওই দিনটাকে ধরে থাকি 21শে মার্চ, যেটা আমরা বসন্তের শুরু বলে থাকি, আর ঠিক তার ছমাস পরে অর্থাৎ শরতের শুরু, যেটা আমরা 23শে সেপ্টেম্বর বলে থাকি। তো এই দুটো দিনের গুরুত্ব অ্যাস্ট্রোনমিক্যালি এবং অ্যাস্ট্রোলজিক্যালি খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যেটা আবার বলছি যখন এই এক এই দুটো দিনেতেই মাত্র পৃথিবীর এবং সূর্যের এলিপটিক্যাল প্লেন এই দুটো অ্যালাইন্ড হয় একেবারে, সেই দুটো জন্য খুব গুরুত্বপূর্ণ। এবং সেই দিনেই বলা হয় মেষ রাশির 0 ডিগ্রিটাকে ওই দিন থেকে ধরা হয়, শুরু করা হয়, তারপর আস্তে আস্তে আমাদের আমরা একটু এগোই মেষ রাশি থেকে বিভিন্ন রাশি দিয়ে আবার মীন রাশি থেকে এসে আবার বছরে পরের বছরে আমরা মেষ রাশিতে ঢুকি। তো এই জায়গায় বলতে গিয়ে বলেছিলাম কিন্তু যে এই একই 21শে মার্চ এই দিনটা কিন্তু ফিক্সড নয়, কখনো হয় 20 তারিখ, কখনো হয় 22 তারিখ। এই সূক্ষ্মাতি সূক্ষ্ম বিষয়গুলো জানলে তবেই তো আপনি অ্যাস্ট্রোলজিটাকে জানতে পারবেন, অ্যাস্ট্রোনমিটাকে না জানলে কখনোই অ্যাস্ট্রোলজি জানা যায় না। কারণ আমরা সবসময় গ্রহ নক্ষত্রের কথা বলছি, কিন্তু এর গ্যালাক্সিতে ইউনিভার্সের মধ্যে কী ঘটছে
যেমন এটা দেখবেন খুব কমন টার্ম আছে, যারা একটু জানেন প্রেসিশন অফ ইকুইনক্স, আজকে এটা বোঝাতে গিয়ে বলবো, যার ব্যাখ্যাটা শুরু হবে এখান থেকে, যে কেন 21 মার্চ কিন্তু ওই ইকুইনক্সটা ঘটে না, কখনো 20 তারিখ কখনো 21 তারিখ। আমি একটু শুরু করি। আমরা যদি পৃথিবীটাকে লাট্টুর মতো ধরে থাকি, লাট্টু যেমন ঘোরে নিজের অক্ষের চারদিকে এইভাবে ঘুরছে, এই স্পিন করছে, তো এইখানে যদি একটা জায়গায় আমি থামটাকে ধরে থাকি এবং লাট্টু ধরলাম এই চারপাশে ঘুরছে, তাহলে এই থামটাকে আমরা বলবো অ্যাঙ্গুলার মোমেন্টাম ভেক্টর। তাহলে এই অ্যাঙ্গুলার মোমেন্টাম ভেক্টরটা আমি যদি ফিক্স ধরি এভাবে ঘুরছে, এটা কিন্তু ফিক্স ধরলে ঠিক আছে, কিন্তু যখন পৃথিবী, যেটা অ্যাকচুয়াল ঘটে আমাদের ইউনিভার্সের মধ্যে, এই অ্যাঙ্গুলার মোমেন্টাম ভেক্টরের কিন্তু রোটেশন হয়, কারণ লাট্টু ঘুরতে 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 স্পিড কমে, দেখবেন আস্তে একটু হেলে যায়, একটু হেলতে থাকে, তাহলে এই ভেক্টরটা কিন্তু হেলতে থাকে। এই ভেক্টরটা যদি হেলে, তাহলে এর করেসপন্ডিং কিন্তু যে প্লেন দুটো আছে, অর্থাৎ ইলিপ্টিক্যাল প্লেন বলুন বা সেলেস্টিয়াল প্লেন বলুন, এটাও কিন্তু একটু চেঞ্জ হয়। তাহলে সেই অ্যালাইনমেন্টটা এক্স্যাক্টলি প্রত্যেক বছরই 21 মার্চ হচ্ছে না, তার কারণ এই অ্যাঙ্গুলার মোমেন্টাম ভেক্টরের 90 ডিগ্রি পারপেন্ডিকুলার যে প্লেনটা, সেটাও কিন্তু, তারও কিন্তু অ্যাঙ্গেলটা চেঞ্জ হচ্ছে, অর্থাৎ স্পিনিংটা, এটাকেই আমরা বলি কিন্তু বেসিক্যালি আমাদের প্রেসিশন অফ ইকুইনক্স। প্রেসিশন মানে ঘূর্ণন, সেই সেই জায়গাটা একটা ভিডিও দেখলে আমরা বুঝতে পারবো। আমরা একটা ভিডিওটা দেখে নিই কিভাবে ঘটছে। একটা ইকুয়েটর, একটা এলিপ্টিক্যাল প্লেন আর একটা আমাদের সেলেস্টিয়াল প্লেন। দেখুন ইকুইটোরিয়াল প্লেন বা এলিপ্টিক্যাল প্লেন আমরা বলছি, যেটা দেখাচ্ছে আমরা দেখতে পাচ্ছি ভিডিওতে। পৃথিবী যেমন ঘুরছে, প্লেনটাও যেমন ঘুরছে, প্লেনটা কিন্তু একই, কখনো একটু বিভিন্ন সময় বিভিন্ন রকমভাবে ঘুরছে। এই যে আমরা ওয়ান সাইকেল 26,000 ইয়ার্স, এটা আমি একটু পরে ব্যাখ্যা করছি, একটু ভিডিওটা দেখতে থাকুন। পাইসেস পোলারিস, এই জায়গায় যদি দেখতে থাকেন, দেখুন এই পোলারিস এই জায়গাটা কিন্তু আমরা বলি ধ্রুবতারা। ধ্রুবতারা অ্যাকচুয়ালি আমাদের নর্থ ডিরেকশনটাকে আমরা সিগনিফাই করি। আগেকার যুগে যখন আমাদের বিভিন্ন নাবিকরা ধ্রুবতারা দেখে দিক নির্ণয় করতো, ধ্রুবতারা অর্থাৎ সপ্তর্ষি মণ্ডলের, যেটা আমরা পোলস্টার বলি বা পোলারিস বলি, তার মধ্যে সব থেকে উজ্জ্বল তারাটা হচ্ছে ধ্রুবতারা। সেই ধ্রুবতারা কিন্তু আমাদের অ্যাকচুয়াল যে নর্থের সঙ্গে, এটা ট্রু নর্থ বলি, অর্থাৎ এই সেলেস্টিয়াল প্লেন আর ইকুইল্যাটারাল প্লেন, এটা যদি আমরা ইকুইল্যাটারাল প্লেন বলি, এটা হচ্ছে সেলেস্টিয়াল প্লেন। তো সেলেস্টিয়াল প্লেনের যে 90 ডিগ্রি পারপেন্ডিকুলার জায়গাটা, ওটা কিন্তু আমাদের বলি নর্থ সেলেস্টিয়াল পোল। আর যেটা আমরা মনে করি পৃথিবী থেকে এক্স্যাক্টলি উত্তর দিকে, সেটা ট্রু নর্থ নয়, সেটা কিন্তু অ্যাজ পার আমাদের এলিপ্টিক্যাল প্লেন অনুযায়ী। তাহলে এই সেলেস্টিয়াল পয়েন্ট যেটা, সেটা কিন্তু পোলারিসের দিকে আস্তে আস্তে ঘুরতে থাকছে, এবং এই ঘূর্ণনটা 25,920 পর আবার একটা জায়গায় মিট করছে। এই জায়গাটাকে আমরা বলি প্রেসিশন অফ ইকুইনক্স, বেসিক্যালি এটাই একটা যুগ। দেখুন কখনো থাকছে অ্যাকুয়ারিয়াস 20,000, প্রত্যেকটা রাশিতে 2,000 বছর করে থাকছে, কিন্তু এই এই ঘূর্ণনটা ঘুরতে ঘুরতে, অর্থাৎ এই সেলেস্টিয়াল প্লেনের পারপেন্ডিকুলার ডিরেকশনে যে পয়েন্টটা, প্রত্যেকটা রাশিতে কিন্তু 2,000 বছর করে থাকছে, এবং 2,000 বছর পর প্রত্যেকটা রাশি 2,000 বছর করে করে আবার একটা জায়গায় মিট করছে। তো এখানে মিট করছে, করবে যখন দেখবেন সেটা 26,000 ইয়ার, এক্স্যাক্টলি 25,920 বছর আমরা বলে থাকি। এই অনুযায়ী আমরা যে বলি অনেক সময় 12 বছরে একটা যুগ, এটা কিন্তু কথার কথা। একটা যুগ যদি বলা হয়, এটা কি একটা যুগ বলা হয়, অ্যাস্ট্রোনমিক্যাল যে ইরা যদি আমরা বলি একটা যুগ, সেটা কিন্তু 25,920 বছর, 25,920 বছর, এটাকে আমরা একটা যুগ বলি। আমাদের সত্য, ত্রেতা, কলি, দাপর কলি, এই চারটে কভার করে কিন্তু এই একটা যুগ হয়, দ্যাট ইজ
26,000 বা প্রিসাইজলি স্পিকিং 25,920। দেখুন প্রত্যেকটা রাশিতে 2,000 বছর করে থাকছে, থাকতে থাকতে সেটা এক্স্যাক্টলি নর্থ সেলেস্টিয়াল পয়েন্টটা, এই নর্থ সেলেস্টিয়াল পয়েন্টটা কিন্তু ঘুরে আবার একটা যখন মিট করবে সেই সময়টা আমরা একটা যুগ বলে নিই, এটাকে এক্স্যাক্টলি প্রেসিশন অফ ইকুইনক্স বলা হয়। এই ধ্রুবতারা বা পোলারিস বা পোলস্টারের তাই গুরুত্ব কিন্তু অনেক বেশি, আমরা এখান থেকেই জানতে পারি এক্স্যাক্টলি যে কোন জায়গাটাতে আমাদের বিভিন্ন যে ইমপ্লিকেশনসগুলো থাকছে আমাদের বিভিন্ন রকমভাবে আমাদের জীবনে এই পোলারিসের উপর ডিপেন্ড করে। তার কারণ এই যে শুরুটা যদি আমরা না ঠিক করে বুঝতে পারি যে আমাদের যে মেষ রাশি থেকে আমরা যেটা বলছিলাম যে সূর্য ওখানে তুঙ্গ, তার কারণ ওই সূর্যের সঙ্গে পৃথিবীর রিলেশনটা, যে ওই একই প্লেনটা যখন অ্যালাইন্ড হচ্ছে অর্থাৎ একই যে আমাদের যে প্লেনটা, দুটো প্লেন সেলেস্টিয়াল প্লেন আর ইলিপ্টিক্যাল প্লেন, এই ইলিপ্টিক্যাল প্লেনটা যেখানে অ্যালাইন হচ্ছে সেটাকে আমরা বলি মেষ রাশির জীবন থেকে শুরু করি, সেখান থেকেই কিন্তু আমাদের জীবনের যে প্রত্যেকটা স্থান কাল, মানে আমরা এক্স্যাক্টলি কোনো একটা নেটিভ যখন জন্মালো পার্টিকুলার ডেট টাইম অ্যান্ড প্লেস অনুযায়ী, সেই রেসপেক্টে তার গ্রহদের যে অবস্থান অ্যাস্ট্রো টোটাল আমাদের গ্যালাক্সিতে, তার যে ফিচার্সগুলো আমরা আমাদের প্রত্যেকটা লাইভ অবজেক্টের মধ্যে পড়ে থাকে। তো এখান থেকেই আমাদের সমস্ত কিছু, আমাদের বিভিন্ন রকম কর্ম বলুন বা বিভিন্ন রকম ভাব আমরা পেতে পারি, তার একটা পিক্টোরিয়াল রিপ্রেজেন্টেশন আমরা গ্রাফিক্যালি প্লট করি, এটাকেই বলা হয় আমাদের হরোস্কোপ বা কুণ্ডলী। শুধুমাত্র কোনো বইয়ের দোকান থেকে দুটো তিনটে বা কিছু বই কিনে স্টাডি করে তার ভিত্তিতে অ্যাস্ট্রোলজি শেখা এবং প্র্যাকটিস করার সেই ক্ষেত্র এবং পাশাপাশি একজন এডুকেটেড পার্সোনালিটি অ্যাস্ট্রোলজি নিয়ে এতটা গভীরে গিয়ে তার অধ্যয়নটা রক্ত করছেন এবং তার পরবর্তীকালে গবেষণামূলক কাজকর্মে তিনি রত থাকছেন এই ফিল্ডেই, তফাতটা তো একটা থাকবে, বেসিক তফাত তো থাকবে, সেই উপস্থাপনটা আমরা বারে বারে স্যারের কাছ থেকে পাই, আমাদের বুঝতে এক্ষেত্রে ভীষণভাবে সুবিধা হয় যে কেন আমরা এতটা স্যারের উপর ভরসা রাখবো তার শিক্ষার প্রতি, তার জ্ঞানের প্রতি। অ্যাস্ট্রোলজি নিয়ে তিনি যেভাবে কাজ করছেন ঠিক কতটা আমাদের জন্য সেই লজিক্যালি এবং কমপ্লিটলি, সেটা আরও একবার আমরা আজকের এপিসোডের পরে বোধ হয় বুঝতে আর কোনো অসুবিধা থাকবে না, কিন্তু এটাও আমরা বুঝে গেলাম সময় শেষ। কাজী আজকে থামছি, নিয়মিত এই সময় তো দেখাই হয়, দেখা হবে, ইউটিউবে গিয়ে দেখে নিতে পারেন, স্যারের ওয়েবসাইট ভিজিট করতে পারেন, সবই আপনারা জানেন। সো আগামীকাল আবার দেখা হচ্ছে, আজকে বিদায় দিই, নমস্কার। নমস্কার।